সবাইকে স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি আমি মুস্তাকিম বিল্লা শুরুতেই সংবাদ শিরোনাম রাজশাহীতে যুবলী কর্মী রাসেলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানব বন্ধন রাজশাহীতে পুলিশি পাহারায় টিসিবির পেঁয়াজ বিক্রি দ্রুত গতিতে এগিয়ে চলেছে বিলশিমলা সিমলা কাশিয়াডাঙ্গা রাস্তা চার লেনে উন্নীতকরণের কাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী নগর যুবলী কর্মী সানোয়ার হোসেন রাসেলের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী রোববার সকাল দশটার দিকে রাজশাহী নগরীর রেলগেট গোরহাঙ্গা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধন থেকে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি দাবি জানানো হয় এছাড়া সকল জানায় হত্যাকারীদের এলাকাবাসী মানববন্ধনে উপস্থিত ছিলেন একুশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিজামুল আজিম রাসেলের স্ত্রী বর্ষা মামলার বাদী মনোয়ার হোসেন রনি ও ঘটনার দিনে আহত সুজন আলী মনাসহ এলাকাবাসী মানববন্ধন থেকে মামলার প্রধান আসামি সুজন স্বপন রিপন কুলিবাব ও ঠান্টুকে গ্রেপ্তারের দাবি জানানো হয় এছাড়া আহত রাজার দ্রুত রোগমুক্তি কামনা করে উপস্থিত এলাকাবাসী তেরোই নভেম্বর বুধবার দুপুরে রাজশাহী রেল ভবনে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে নিহত রাসেল সহ আরও অন্তত পাঁচজন আহত হন তাদের উদ্ধার করে রামেক হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাসেল মারা যায় ঘটনার রাতে নগরীর চন্দ্রিমা থানায় রাসেলের ভাই মনোয়ার হোসেন রনি হত্যা মামলা দায়ের করেন মামলায় সতেরো জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা সাত থেকে আট জনকে আসামি করা হয় পরে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করে রাজশাহীতে পুলিশি পাহারায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে নগরীর পাঁচটি পয়েন্টে খোলা বাজারে পেঁয়াজ বিক্রি করছে ডিলাররা রোববার সকাল সাড়ে নয়টা থেকে পেঁয়াজ বিক্রি শুরু হয় রাজশাহীর পাঁচটি পয়েন্টের মধ্যে নগরীর কোর্ট এলাকা মোড় গোরহাঙ্গা রেলগেট ও আমচত্বর এলাকায় ট্রাকে করে বিক্রি হচ্ছে টিসিবির পেঁয়াজ পেঁয়াজ ক্রয় করতে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে তবে পর্যাপ্ত পেঁয়াজের যোগান রয়েছে বলে জানিয়েছেন টিসিবির ডিলাররা টিসিবি জানায় রোববার সকাল থেকে নগরীর পাঁচটি পয়েন্টে পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি হচ্ছে পেঁয়াজ বাজার থেকে একজন ভোক্তা প্রতিদিন সর্বোচ্চ এক কেজি পেঁয়াজ কিনতে পারবেন বর্তমান খুচরা বাজারের চাইতে একশো থেকে একশো টাকা কমে ক্রেতারা পেঁয়াজ সংগ্রহ করতে পারবেন নগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট রেলগেট ভদ্রা এলাকা ঘুরে টিসিবির পেঁয়াজ ক্রয় করতে ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় নগরীর বিভিন্ন এলাকা থেকে দলে দলে পেঁয়াজ সংগ্রহ করতে আসছেন ক্রেতারা প্রতিটি ট্রাকের সামনে বিভিন্ন বয়সী ও শ্রেণী পেশার নারী পুরুষদের লাইন ধরে পেঁয়াজ কিনতে দেখা গেছে শুধু নগরী নয় নগরীর বাইরে থেকে পেঁয়াজ সংগ্রহ করছেন ক্রেতাগণ তবে জোন প্রতি এক কেজির বেশি পরিমাণ পেঁয়াজ বিক্রির দাবি জানান ক্রেতারা বাজারে ক্রেতাদের চাহিদা পূরণে টিসিবি প্রতিদিন সরবরাহ করবে মোট পাঁচ টন পেঁয়াজ প্রতি পয়েন্টে দেওয়া হবে এক টন করে দেশে পেঁয়াজের বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত টিসিবির এই কার্যক্রম অব্যাহত থাকবে টিসিবি রাজশাহী কার্যালয়ের আঞ্চলিক প্রধান প্রতাপ কুমার জানান পেঁয়াজের মূল্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত খোলা বাজারে টিসিবির পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকবে এখানে বিমানযোগে আমদানি করা করা পেঁয়াজগুলোই বিক্রি বিক্রি হবে থেকে পেঁয়াজ রোববার শুরু হয়েছে এবং এটি চলতি থাকবে ২৬ কোটি পঁচাত্তর লাখ টাকা ব্যয়ে নগরীর বিল সিমলা রেল ক্রসিং থেকে কাশেডাঙ্গা মোড় পর্যন্ত বাইসাইকেল লেন সহ সড়ক চার লেনে উন্নীতকরণ কাজ দ্রুতগতিতে এগিয়ে চলেছে দুপুরে রোববার এই কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম মান ও অগ্রগতি সহ সার্বিক খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করার তাগিদ দেন গত তেসরা সেপ্টেম্বর একশো তেহাত্তর কোটি টাকা ব্যয়ে রাজশাহী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্পের আওতায় মহানগরীর বিলসিমরা ক্রসিং হতে কাশিডাঙ্গা মোড় পর্যন্ত বাইসাইকেল লেন সহ সড়ক চার লেনে উন্নীতকরণ কাজের প্রথম অংশের উদ্বোধন করেন মেয়র খায়রুজ্জামান লিটন বর্তমানে রাস্তার দুই পাশে ড্রেন নির্মাণ এবং বর্ধিত রাস্তার নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে ২৬ কোটি পঁচাত্তর লাখ টাকা ব্যয়ে তিরিশ ফুট প্রশস্ত রাস্তাটি এখন আশি ফুটে উন্নীত করা হচ্ছে রাখা হয়েছে ড্রেন ফুটপাথ সড়ক ডিভাইডার সহ সাইকেল চালকদের জন্য পৃথক লেন উভয় পাশে দশ ফুট চওড়া ফুটপাত এবং রাস্তার দক্ষিণ পার্শ্বের সাত ফুট আট ইঞ্চি চওড়া বাইসাইকেল লেন রাখা হয়েছে এছাড়া রাস্তার উভয় পার্শ্বের সাড়ে তিন ফুট চওড়া ড্রেন নির্মাণ করা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ ভবনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষে স্মরণিকার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রেনী অতিথির বক্তব্যে তিনি বলেন শহীদ জাতীয় চার নেতা ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন মরণের সঙ্গী তারা জীবন দিয়ে গেছেন কিন্তু বঙ্গবন্ধুর সাথে বেইমানি করেননি জাতির পিতার নির্দেশে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেই লড়াইয়ে নেতৃত্ব দিয়েছেন জাতীয় চার নেতা তাদের মধ্যে একজন রাজশাহীর কৃতি সন্তান শহীদ এ এইচ এম কামারুজ্জামান যিনি আমার শ্বশুর শহীদ পরিবারের একজন সদস্য হতে পেরে আমি গর্বিত কারণ জাতীয় চার নেতা সারাজীবন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করে গেছেন বঙ্গবন্ধুর নির্দেশে দেশের মানুষের কল্যাণে কাজ করে গেছেন উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করার পর তেসরা নভেম্বর কারাগারে জাতীয় চার নেতাকেও হত্যা করা হয় কারণ ঘাতকেরা বুঝেছিল বঙ্গবন্ধুকে হত্যা করে এদেশ থেকে তার আদর্শ মুছে ফেলা যাবে না এজন্যই বঙ্গবন্ধুর আদর্শ ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে চিরতরে মুছে ফেলার জন্যই সেদিন জাতীয় চার নেতাকে কারাগারের ভেতরে হত্যা করা হয় এটি পৃথিবীর ইতিহাসে কলঙ্কজনক হত্যাকাণ্ড প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড আব্দুল খালেক বলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বহু সংগঠন তৈরি হয়ে শেষ হয়ে গেছে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কোনোদিন বিলীন হবে না এই সংগঠনের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড লাইলা আঞ্জুমান বানু নাটোরে বিপুল সংখ্যক বাদুর নিধনের অপরাধে অমল সর্দার নামের এক আদিবাসীকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক রবিবার দুপুরে সদর উপজেলার চাঁদপুর এলাকা থেকে মৃত বাদুরবুলি উদ্ধার ও অমল সর্দারকে আটক করে হাইওয়ে পুলিশ পরে তাদের ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মদ তাসমিনা খাতুনের সামনে হাজির করা হলে তিনি তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন অমল সর্দার যশোর জেলার চৌগাছা উপজেলার কংসাদিপুর গ্রামের মৃত সূর্য সর্দারের ছেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মদ তাসমিনা খাতুন ও ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চাঁদপুর এলাকায় অভিযান চালানো হয় এ সময় অমল সর্দারের সাথে থাকা দুইটি বস্তা ও একটি ব্যাগ দেখে সন্দেহ হয় তাকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে তার বস্তাতে মৃত বাদুর রয়েছে বাদুরগুলো সে আদিবাসী লোকজনের কাছে বিশ থেকে পঁচিশ টাকা দরে বিক্রি করে তারা বাদুরগুলো খাওয়ার জন্য ক্রয় করে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে বিচারক শুনানি শেষে অমল সর্দারকে দু সালের বারো সালের বন্যপ্রাণী সংরক্ষণ আইনের চৌত্রিশের খ ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন এ সময় রাজশাহী রেঞ্জের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশিস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আটককৃত বাদুরগুলো মাটিতে গর্থ করে কেরোসিন ঢেলে মাটি চাপা দেওয়া হয় নাটোরের বনপাড়ায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে খেজুরের গুড়ের কার্টুন থেকে ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ রবিবার সকালে উপজেলার বনপাড়া বাইপাস এলাকা থেকে ফেন্সিডিল সহ তাদের আটক করা হয় আটকৃতরা রাজশাহীর চারঘাট উপজেলার ভায়া লক্ষ্মীপুর গ্রামের উদ্দিনের ছেলে আব্দুর রশিদ ও বারবারিয়া গ্রামের মাহবুব রহমানের ছেলে শান্ত ইসলাম নাটোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান গোপন সংবাদের ভিত্তিতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাইপাস এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি টিম অভিযানকালে রাজশাহীর আরানি থেকে ঢাকাগামী জিএম ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয় এসময় বাসের ছাদে থাকা খেজুরের গুড়ের কার্টুনের ভেতর অভিনব কায়দায় রাখা দুইশো বোতল ফেন্সিডিল উদ্ধার ও গুড়গুলো জব্দ করা হয় পরে গুড়ের কার্টুনের মালিক মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ ও শান্ত ইসলামকে আটক করে ডিবি পুলিশ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে এতক্ষণ বরেন্দ্র সংবাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ